ভিড়টা দেখো জাস্ট প্রচন্ড ভিড় হয়েছে আজকে। খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা। এই যে কুল্লার পিজা, বাপরে লাইনটা দেখো কি ভিড় রে বাবা, এত ভিড় কেন? নিকলেগা পুছলেগা। কালো জামকে বর বানিয়ে দিয়েছে। কালো জাম না ছানা পোড়া, আমরা 10 কিলো। হ্যাঁ ছানা পোড়া। এটা দারুণ। যে দুধটা দিয়েছে না একদম ক্ষীরের মতো, নলেন গুড় দেওয়া। অত্যাচার। 50 টাকা আছে, 100 টাকা আছে স্যার। 50 হবে না 10 হবে। তো আমরা এখন চলে এসেছি খাইবার পাসে। প্রচুর ভিড় আছে আজকে, প্রচুর ভিড়। হ্যাঁ কেটলি দিয়েছে, তারপর মোমোর যে পাত্রগুলো ওইগুলো, হাঁড়ি কলসি বালতি সব দিয়ে দিয়েছে। দুধ দেয় না ওগুলো করে, আর হ্যারিকেন, ছাতা, খুব সুন্দর করেছে গেটটা। টিকিট 20 টাকা করে টিকিট। বাগবাজার সার্বজনীন পূজোর মাঠে এই যে এইখানে প্যান্ডেলটা হয়, এইখানে স্টেজটা করেছে। এবার লোকই দেখাচ্ছি আমি। এই যে বেশ ভিড় হয়েছে আজকে। এই চল কি কি আছে দেখি, তারা এইখান থেকে দেখি। এগুলো তো জামা কাপড়ের জাস্ট এক্সিবিশন হচ্ছে, এখান থেকে দেখে এবারে ওদের দোকানে গিয়ে কিনতে হবে। এই যে ব্যাস, এসে জামার দিকে নজর, জামার দিকে নজর, খাওয়ার দিকে নজর নেই। বাবু কালচার, বিজলি গ্রিল, সাবির হোটেল। বিজলি গ্রিলে খেয়েছি, সাবিরে খেয়েছি, মানে আমি অরিজিনাল রেস্টুরেন্টের কথা বলছি। দারবারি, দারবারিতে কি পাওয়া যাচ্ছে? কাবাব টাবাব পাওয়া যাচ্ছে। ওদিকে ফুড প্লেক্স আমাদের বনহুগলিতে। দামঘান টামঘানের সব জিনিসপত্র এখানেই পাবি। তো হচ্ছে তো ড্রুলিং পান্ডা, দামঘান, এগুলো। এই তো পিবেরিস আমাদের বনহুগলিতে, পিবেরিস মানে আমার বাড়ির কাছাকাছি। খুব ভালো ক্যাফেটা। আহেলি এসছে। আর ওইদিকে কি আছে? সপ্তপদী খেয়েছি। এগুলো ম্যাক্সিমাম আমার খাওয়া। সব যেগুলোতে এমনি খেয়েছি সেগুলোতে কেন খাবো, সেগুলোতে আর খাবো না। ওই যে টার্কিশ আইসক্রিম এসছে, টার্কিশ আইসক্রিম, সপ্তপদী, আহেলি, পিবেরিস, ফুড প্লেক্স। আর এইদিকে সব বিভিন্ন ব্র্যান্ডের সব কিছু আছে। ও এটা তো সাংহাই, এখানে খেয়েছি। আরে বল না, নাগের বাজারের ওখানেই আছে সাংহাই, ওটাতে খেয়েছি। সবগুলোতেই আমি খেয়েছি ভাই। ফুডি ফক্স এখানে খাইনি, এটা কি জানি না। আর এসব তেল ফেল, এইসব মশলা, এইসব পাওয়া যাচ্ছে। এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখি? বিরিয়ানি পাওয়া যাচ্ছে। ভিড়টা দেখো জাস্ট প্রচন্ড ভিড় হয়েছে আজকে। আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে, আপনারা কোন স্ট্রাকচারে। এখানে কতদিন প্রোগ্রাম হয়েছে পরপর, খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা। বেরোনোর সময় এক্সিট লেখা গেট দিয়ে বেরোবেন, যেখানে লেখা রয়েছে এক্সিট দিস ওয়ে, এক্সিট। এবং আমাদের স্টেজের উল্টো দিকে, এই যে দাদা বৌদি, ডান দিকে একটি বাইরের পথ রয়েছে। স্টেজের উল্টো দিকে ফুড জোনটাকে ক্রস করলে আমাদের আরেকটি এক্সিট রয়েছে। এই দাদা বৌদি লাইন পড়েছে। বেরোনোর সময় এক্সিট লেখা গেট দিয়ে মনে হচ্ছে দাদা বৌদিতে ভোগ বিতরণ হচ্ছে। খালি জমিয়ে সেটা যেন না হয়। জুস আছে। ভিড়টা দেখো, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস, এটা একটা ইউটিউব চ্যানেল আছে তাদের স্টল। এই যে ভূতের রাজা দিলীপ ওয়ার্ড। এই আজকে শুধু লোকই দেখবো, আমরা কিছু খেতে পাবো না, আমি বুঝে গেছি। নিকুচি করেছে। এই যে ইন্ডিয়া রেস্টুরেন্ট, পিঠে বিলাসী, ওখানে সি ফুড পাওয়া যাচ্ছে। হট লেবানিস, সুন্দরবন ফিশ কর্পোরেশন। এই যে এখানে সব সি ফুড পাওয়া যাচ্ছে। বাবা তো বিশাল লাইন। সো এখান থেকে আমরা অর্ডার নিলাম একটা রেড স্নাপার আর প্রন। এ তো জুস পড়ছে প্রচন্ড ভিড় হয়েছে। আর লাস্ট আমরা যেখান থেকে নিলাম খাবারগুলো একদম বেকার ছিল। ঠিক আছে, এই যে আপনজন খুঁজে পেয়েছি। আপনজন থেকে একটা লার্জ ফিশ ফ্রাই নিলাম, দেখি খেয়ে কিরকম লাগে। অনেক দিনের খাওয়ার ইচ্ছা। দেখো মাছটা কত মোটা। এই যে এখান থেকে পেয়ারে কাবাব খাবো। বাপরে কি ধোয়া! পেয়ারে কাবাব নিয়ে নিয়েছি 100 টাকায় 3 পিস চিকেন পেয়ারে কাবাব। ভালো, কিন্তু এসব একটা চাটনি দরকার ছিল। পেয়ারে কাবাবটা কিন্তু দারুণ ছিল। ওই যে ওইটা হলো কুল্লার পিজা। এই যে কুল্লার পিজা, বাপরে লাইনটা দেখো। মিত্রা ক্যাফে, টি জাংশন, এইদিকে সব মিষ্টি দোকান আছে। ফেলু মোদক, ওটা কি আনন্দ সুইটস, মুর্শিদাবাদ, আরো সব মিষ্টি দোকান আছে। মাখা সন্দেশ, কোনটা মাখা সন্দেশ? এইটা কালো জাম বড় হয়ে গেছে। কালো জাম, কালো জামকে বড় বানিয়ে দিয়েছে। কালো জাম না ছানা পোড়া? 10 কিলো ছানা পোড়া, ছানা পোড়া 10 কিলো ছানা পোড়া, ও 10 কিলো ছানা পোড়া বড় বানিয়ে দিয়েছে। আনন্দ সুইটস মুর্শিদাবাদ। এটা পাটা সন্দেশ, কোনটা খাবো? মাখা সন্দেশ, পাটা সন্দেশ। হ্যাঁ পাটা সন্দেশ, পাটা সন্দেশ, পাটা সন্দেশ। আমি ভাবছি মাখা সন্দেশ। টেস্ট করে দেখি। এই যে টেস্ট করতে দিয়েছে পাটা সন্দেশ। এই খেয়ে বল তো কি রকম? মাখা সন্দেশের মতোই না, কিন্তু একটু স্মুথ বেশি। মাখা সন্দেশের থেকে আরো স্মুথ এটা। দুধ পুলি, কিন্তু এটা মিষ্টি মনে হচ্ছে, পিঠে তো নয়। আচ্ছা, এটা হলো বাতাই মিষ্টান্ন ভান্ডার। এখান থেকে আমরা দুধ পুলি নিচ্ছি 20 টাকা করে। এই যে দুধ পুলি নিয়ে নিয়েছি 2 পিস। এটা কিন্তু দুধ পুলি পিঠে নয়, দুধ পুলি মিষ্টি, মানে অনেকটা রসমালাই এর মতো, গুড়ের রসমালাই। এটা দারুণ, একদম ঘন। এই যে দুধটা দিয়েছে না, একদম ক্ষীরের মতো, আর পুরো ইয়ে দেওয়া, নলেন গুড় দেওয়া। চিজ বেক রসগোল্লা নিয়ে নিয়েছি। এই নে, পুরো বেক করা, একদম গরম। বাবা এ পড়ে যাচ্ছে। 1 পিস 40 টাকা, বেশ বড় আছে। ও রসগোল্লাটা ভেতরে। আচ্ছা এটা আগে খেয়ে দেখি। এই যে দারুণ দারুণ নলেন গুড়ে, আর খুব সুন্দর করে বেক করা, দারুণ লাগছে। এই যে বেকটা খাই। এই যে ওপরে না, এটা কিন্তু চিজ পুরো। এই যে এইটা পুরো বেক করা আছে চিজটা। এই জন্য চিজ বেক রসগোল্লা। রসগোল্লা একটাই ছিল, চিজ দিয়ে বেক করা। আচ্ছা, এই স্টলটার নাম হলো তোমাকে চাই। এখান থেকে আমি মাটন কষা আর পোলাও বাড়িতে নিয়ে এসেছিলাম, খুব ভালো ছিল। এইটা কি আছে? এইটা আচ্ছা, এইটা কি আছে? এইটা নলেন গুড়ের ডাবের পায়েস। এই যে এখানে নলেন গুড়ের ডাবের পায়েস, এটা হচ্ছে 100 টাকা। আর নর্মাল যে পাটিসাপটা নারকলের, ওটা হচ্ছে 60 টাকা। দামটা অনেক বেশি এখানে। পিনহা ব্রাদার্স। পোলাও মাটন কত? হ্যাঁ ঝোল কত? পোলাও মাটন ভূতের রাজা, চিংড়ি মাছ, ইলিশ মাছ। এই যে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস, আমিও সাবস্ক্রাইবার একজন। দারুণ দারুণ। অত্যাচার আবার নিয়ে নেবে দিচ্ছে না রে বাবা সাবিরের মাটন বিরিয়ানি 289। ও না, আমি সস্তায় নিয়েছি, আমি বাবরচি থেকে বিরিয়ানি নিয়েছি 230। এখানেও মাটন বিরিয়ানি। এই মনে আছে এইটা আমি সেই পুজোর সময় খেয়েছিলাম, চকলেট পান। এই দেখ এইটাই কিন্তু, এই যে চকলেট পান, সেম জিনিস। এই যে একটা চকলেট পান নিয়ে নিয়েছি, এটা আমার ফেভারিট, দারুণ লাগে খেতে। এটা এই স্টলটা থেকেই আমি খেয়েছিলাম পুজোর সময় টালা বাড়াবাড়িতে। এখানে সব চকলেট পান, হোয়াইট চকলেট পান, ম্যাঙ্গো পান, স্মোক পান, ফায়ার পান, বেনারসি পান সবই পাওয়া যায়। স্মোক, এই যে স্মোক পান, ওহ কত রকমের পান বেরিয়েছে। দেখি স্মোক পানটা কিরকম খায়। ওটা নর্মাল পান, স্মোক পানটা ভিডিও করবো তারা এবার মুখে দিয়ে দেবে। 50 টাকা আছে, 100 টাকা আছে স্যার। এটা কি পান? এটা হোয়াইট চকলেট পান। হোয়াইট চকলেট পান ঠিক হবে। এই কত পান? এটা কি পান? এটা স্যার ফেমাস আইস পান, মিষ্টি পান। আপনি কত 50 হবে না 10 হবে? স্মোক পান না কেন সে বানা যাবে না, পরে কি আছে তো আমাদের কমপ্লিট। ফার্স্ট যেখান থেকে সি ফুড খেয়েছিলাম ওটা আমাদের অতটা ভালো লাগেনি, বাট তারপর যে কটা খাবার খেয়েছি সবগুলোই ভালো লেগেছে। আর এই যে বিরিয়ানি আর দুধ পুলি নিয়ে বাড়ি যাচ্ছি। আজকেই শেষ মেলা, এখন কটা বাজে? প্রায় 10টা বাজতে যায়। ফাঁকাই অনেকটা, মানে খালি হয়ে গেছে। যখন এসেছিলাম মানে হাঁটার জায়গা ছিল না, এত ভিড় হয়েছিল। খাইবার পাস আরও অনেক জায়গায় আসবে, তো তোমরা যেতে পারো। সব ভালো ভালো স্টল এসেছে, ভালো ভালো রেস্টুরেন্টের। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। এই চলে আয়, বাই করে দে। বাই। আবার সময় ভিড়টা ছিল, আর এখন দেখো এখন ফাঁকা হয়ে গেছে।